তো আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি অসাধারণ একটি হেলিকপ্টার। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। সো বন্ধুরা, চলুন বাক্সটিকে খোলা যাক। আমরা বাক্সটি খুলতেছি, প্রথমেই দেখতে পাবো আমরা বাক্সটি খুলি, প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এখানে আকর্ষণীয় একটি রিমোট কন্ট্রোল। প্রথমে আমরা এই রিমোট কন্ট্রোলটি দ্বারা আমরা কি করতে পারবো, এই হেলিকপ্টারটিকে কন্ট্রোল করতে পারবো, এর দ্বারা হেলিকপ্টারটিকে চালাতে পারবো। আকর্ষণীয় একটি রিমোট কন্ট্রোল, এটি ব্যাটারি সহ। চার্জ শেষ হয়ে গেলে আপনারা আবার চার্জ দিয়ে এটি হেলিকপ্টারটিকে চালাতে পারবেন। তো দ্বিতীয়তে আমরা কি পাই আমরা দেখা যাক। দ্বিতীয়ত আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, অর্থাৎ এখানে দেওয়া আছে কিভাবে এটি কন্ট্রোল করতে হবে বা কোন অপশনের কাজ কী বা কোন সুইচের কাজ কী। তো এটিও আমরা সাইডে রাখলাম। এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্ট দ্বারা এই হেলিকপ্টারটিকে চার্জ করতে এই পোর্ট দ্বারা আমরা হেলিকপ্টারটিকে চার্জ করতে পারবো। তেমন একটা হাই কোয়ালিটির না, একটা সিম্পল দিয়েছে চার্জার পোর্ট, কিন্তু এটার আকর্ষণীয় দিক হলো এইটা, এটা দ্বারা আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এই দেখতে পাচ্ছেন অন্যান্য চার্জার থেকে আলাদা। সো এখন আমাদের মূল জিনিসে চলে এসেছি, আমাদের হেলিপ্যাডটি। এই দেখুন আমাদের হেলিকপ্টার যেরকম দেখতে পাচ্ছেন ভিতরে। তো আমরা এখন এটা খুলতে যাচ্ছি, এটাই হলো আমাদের আজকের ভিডিওর মূল জিনিস। তো খুলতে যাচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আকর্ষণীয় হেলিকপ্টারটি, যার যেটার জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এই হেলিকপ্টারটি অনেক আকর্ষণীয় দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো পাংখা দেওয়া আছে, এগুলোর দ্বারা হেলিকপ্টারটি উড়বে। তাছাড়াও নিচের দিকে আমরা যদি আনি এটাকে অনেকগুলো অপশন দেখতে পাবো। আমরা এখান দিয়ে একটা বাতি জ্বলবে যখন আমরা অন করব। আমরা এটা কিভাবে চার্জ দিতে হয়, এটা চার্জ দিতে হবে এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন, আমি একটু পরে দেখাবো কিভাবে চার্জ দিবেন। তার আগে আমরা বিভিন্ন অপশনের কাজ দেখি। এটি খুব সিম্পল, প্লাস্টিকের, তেমন হাই কোয়ালিটির না, তাই এটিকে সাবধানে চালাতে হবে, সাবধানে উড়াতে হবে যেন কোনো কিছুর সাথে বাড়ি না খায়, তাহলে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল একটি হেলিপ্যাড আমরা পেয়ে গেছি, দারুণ। এখন এটি অন, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এটি কীভাবে চার্জ করবেন। এটি চার্জ করার জন্য আপনি চার্জারটিকে নেবেন, কারেন্টের প্লাগে লাগাবেন, তারপর এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এই কালো যে অংশটা দেখতে পাচ্ছেন কালো, এটাকে দিবেন এই পিছনে, এই এভাবে লাগাবেন। এই এভাবে সিম্পলি এভাবে লাগিয়ে আপনারা এটাকে চার্জে বসিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন আমার এটাকে চার্জে বসিয়ে দিলে এটা চার্জ হবে। আপনার প্রথমে এটি নাও, মানে প্রথমে এটি লাল দেখাবে, যদি চার্জ না থাকে তাহলে এই বাতি যেটি দেখতে পাচ্ছেন এটি দেখাবে লাল। এখন আমাকে এখানে গ্রিন দেখাচ্ছে। আপনারা যখন প্রথমে এটি লাল দেখাবে, তারপর হলুদে, হালকা হলুদে কালার হবে, তারপরে আপনার গ্রিন হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন, গ্রিন সামথিং একটা কিছু হবে। তো আমি চার্জিং সিস্টেমটা দেখিয়ে দিলাম, এখন দেখাবো কিভাবে এটি অন করবেন। তো আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা হেলিকপ্টারটি অন করবেন, সুইচ অন করবেন। তো হেলিকপ্টারটি চালানোর জন্য প্রথমে আপনারা এখানে একটি সুইচ দেখতে পাবেন, যেটি হচ্ছে এই সুইচটি। এই সুইচটি আপনারা সিম্পলি এদিকে দিলে এটি অন হবে, এবং ওই সময় বলেছিলাম যে একটি বাতি জ্বলবে, এই বাতিটি জ্বলছে। সো এটা এভাবে আছে। এরপরে রিমোটটি কীভাবে কানেক্ট করবে, রিমোটটি কানেক্ট করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অন অফ দুইটা বাটন। তো এটাকে প্রথম যে বাটনটা আছে এটাকে আপনার ডান পাশে নিয়ে আসতে হবে, তাহলে এখানে লাল একটা বাতি জ্বলবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের হেলিকপ্টারটি এখন চলা শুরু করেছিল। তো এটাকে আপনার, এটা আপনার মাঝখানে থাকতে পারে, আপনি বাম দিকেও থাকতে পারে, ডান দিকে থাকতে পারে, আপনি এটাকে সিম্পলি বাম দিকে নিয়ে আসবেন। আনার পর এখন এই হেলিকপ্টারটি চলার আছে। আর আপনি যদি কোনো জিনিস চালাতে বা কোনো অপশন বুঝতে না পারেন, তাহলে আপনার যে ইউজার ম্যানুয়ালটি দেওয়া আছে এখানে দেখতে পারেন, এখানে অনেক সুন্দরভাবে ওরা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এই হেলিকপ্টারটি উড়াতে পারবেন। আমি তেমন বেশি উড়াই দেখবো না, আমি হালকা উড়িয়ে দেখাবো আপনাদেরকে।
কথা বলি, এটি আপনার 1200 থেকে 1500-এর মধ্যে আপনার পেয়ে যাবেন অত্যন্ত আকর্ষণীয় একটি হেলিকপ্টার। বন্ধুরা আজকের রিভিউ এতটুকুই। আমি ছাদের উপরে ভিডিও করার কারণে পুরো উড়াতে উড়িয়ে দেখাতে পারিনি, যদি মাঠে করতাম বা অন্য জায়গায় করতাম তাহলে দেখাতে পারতাম, তবুও যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন, অর্থাৎ আপনার চালাতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।